সব বাধা কাটিয়ে অবশেষে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে সুইডেন। সোমবার সুইডেনের ন্যাটোয়ে যোগ দেওয়ার বিষয়টি হাঙ্গেরির পার্লামেন্ট চূড়ান্ত অনুমোদন দিলে কেটে যায় সব বাধা। দীর্ঘদিন ধরে মার্কিন নেতৃত্বাধীন সামরিক এই জোটে সুইডেনের যোগ দেওয়ার বিষয়টি তীব্র বিরোধিতা করে আসছিল তুরস্ক। এদিকে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোয়ে যোগ দেওয়ায় জোট আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বিস্তারিত মুশফিকা নুসাদের ডেস্ক রিপোর্টে। সকল অনিশ্চয়তা আর বাধা পেরিয়ে ন্যাটোতে যোগদানের চূড়ান্ত টিকিট পেল নর্ডিক দেশ সুইডেন। তুরস্কের ঘোর আপত্তির পর ন্যাটোতে যোগদানের সবশেষ বাধা ছিল হাঙ্গেরি, সোমবার তাও দূর হয়ে গেল। হাঙ্গেরি পার্লামেন্টে ভোটাভুটির পর সুইডেনের ন্যাটোভুক্ত হওয়ার প্রক্রিয়া অনুমোদন পায়। 188 আইন প্রণেতার সমর্থনে হাঙ্গেরি পার্লামেন্টে এই প্রস্তাব পাশ হয়। 6 আইন প্রণেতা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেন। হাঙ্গেরির এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সুইডেন ন্যাটোতে যুক্ত হওয়ায় জোট আরও শক্তিশালী হলো। রাশিয়াকে সামাল দেওয়ার সক্ষমতা ন্যাটোর সবসময় ছিল। ফিনল্যান্ড ও সুইডেন জোটভুক্ত হওয়ায় সেই শক্তি ও সক্ষমতা আরও বেড়েছে। এদিকে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেন, ন্যাটোভুক্ত হওয়া সুইডেনের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। Sverige lämnar nu 200 år av neutralitet och alliansfrihet bakom. 200 বছরের নিরপেক্ষতাকে পেছনে ফেলছি আমরা। এটা আমাদের জন্য সত্যি অনেক বড় পদক্ষেপ। এখন আমরা আরো বেশি শক্তিশালী। Kommer hem till ett stort antal demokratier samarbete. নীতিগতভাবে স্টকহোমকে সমর্থন করলেও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে নিয়ে সমালোচনার কারণে সুইডেনকে ন্যাটোতে নিতে রাজি ছিল না হাঙ্গেরি। তবে পশ্চিমা চাপে মনোভাব বদলেছেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ভিক্টর এর আগে ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের সামরিক সহায়তা দেওয়ার উদ্যোগও আটকে দেন। মূলত রুশ আগ্রাসনের ভয়ে সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোর সদস্য হতে চায়। পার্লামেন্টে পাশ হওয়ার পর প্রস্তাবটি প্রেসিডেন্ট ভিক্টর অরবানের অনুমোদনের জন্য পাঠানো হবে। তিনি সই করলে ন্যাটোর পূর্ণ সদস্য হতে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাবে সুইডেন। মুশফিকা নুসাদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।